দেশের বাজারে গরম স্মার্টফোন হাজির ইনফিনিক্স হট 40i। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি S24 ফাইনালি লঞ্চ হতে যাচ্ছে এই মাসেরই 17 তারিখে এবং স্যামসাং সেটা ক্লেম করছে। আবার রিয়েলমি তাদের স্পেশাল সিরিজের স্মার্টফোন নাম্বার সিরিজের স্মার্টফোন খুব শীঘ্রই নিয়ে আসতে যাচ্ছে এবং স্মার্টফোনগুলোতে কী কী থাকছে সব কিছুই আমরা জানি। আরও সুখবর হলো, আজকের ভিডিওতে গিভওয়ে রেজাল্ট থাকবে এবং আমাদের মেগা গিভওয়ে রেজাল্ট দেওয়া হয়েছে, যারা জানেন না তাদের জন্য সবকিছু বিস্তারিত বলা হবে ভিডিওতে। নতুন একটা টেক নিউজ, ইভেন 2024 প্রথম টেক নিউজ, কেমন আছেন আপনারা? তো বেশি কথা না বাড়িয়ে ঝটপট একদম নিউজে চলে যাওয়া যাক। শুরুতে কি বলছিলাম, রিয়েলমি তাদের নাম্বার সিরিজের স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে, রাইট? তো রিয়েলমি 12 এবং 12 প্রো স্মার্টফোনগুলো খুব শীঘ্রই লঞ্চ করবে এবং রিয়েলমি তাদের অফিসিয়াল পেজে ওরা পোস্ট করছে আর কি। তো মোটামুটি আমরা ক্লিয়ার যে স্মার্টফোনগুলো কি কি নিয়ে আসতে যাচ্ছে। রিয়েলমি 12 প্রো যে স্মার্টফোনটি, এইটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Zen 1 এই প্রসেসর দিয়ে নাকি আসবে। এর আগে আমরা 7 সিরিজের প্রসেসর সম্বন্ধে শুনছিলাম, বাট এর ব্যাপারে শোনা যাচ্ছে 6 Zen 1 থাকতে পারে। আর ওলেড প্যানেল থাকবে 120Hz হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, রান করবে অ্যান্ড্রয়েড 14 এ, লেটেস্ট ফোন লেটেস্ট অপারেটিং সিস্টেম অবশ্যই রান করবে। আর ক্যামেরা সেকশনে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার এবং 32 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স থাকবে। টেলিফটো না, এটা যত সম্ভব পেরিস্কোপ জুম লেন্স, যেখানে 2x অপটিক্যাল জুম দেবে এবং এটা মূলত দেখবেন ব্যবহার হবে বিশেষ করে ট্রেড মোডে। ইভেন আমরা লক্ষ্য করছি মিড রেঞ্জ বা হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনগুলোতে কিন্তু পেরিস্কোপ জুম লেন্সের ব্যবহার ধীরে ধীরে বেশ ভালোভাবে শুরু হচ্ছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের, ব্যাটারি থাকবে 5000 mAh এর, বাট চার্জার কত ওয়াট থাকছে এই ব্যাপারে জানা যায়নি, এটুকু শিওর থাকে না। এই ধরনের ফোনগুলোর সাথে হাই ওয়াটার চার্জার থাকবে শিওর। আর প্লাস্টিক ফ্রেমে আসবে এই স্মার্টফোনটি। আর এর যে বড় ভাই রিয়েলমি 12 প্রো প্লাস, ওই ডিভাইসটাতেও কিন্তু ওলেড প্যানেল থাকবে 120Hz হাই রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশন, বাট এখানে ক্যামেরা এবং প্রসেসরের ভিন্নতা আছে অবশ্যই। যেমন প্রসেসর হিসেবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Zen 2 এবং অ্যান্ড্রয়েড 14 এ রান করবে অবশ্যই। ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড শুটার, বাট 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্স, অমনিভিশনের সেন্সর OV64V ওই সেন্সর দিয়ে আসবে এবং ওখানেও 2x বা 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। পাশাপাশি 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আর ব্যাটারি 5000 mAh এর, চার্জারের খবর এখানেও জানা নেই, এইটার বডি ফ্রেমটা মেটাল হওয়ার পসিবিলিটি আছে হয়তো। এবছরটাতে বাংলাদেশ রিয়েলমি খুব দারুণ কোনো খেলা দেখাতে পারেনি, ইভেন নাম্বার সিরিজ বলেন বা অন্য যে কোনো সিরিজ দিয়ে, বাট আমি যতটুকু জানতে পারলাম নেক্সট ইয়ার না, সরি আমরা তো নতুন বছরেই পা দিয়ে ফেলছি, তো এবছরে হয়তো রিয়েলমি তাদের এই নাম্বার সিরিজের স্মার্টফোন দেশের মার্কেটে লঞ্চ করবে। আমরা যতটুকু তাদের সাথে কথাবার্তা বললাম এমনটাই বুঝতে পারছি, দেখা যাক কত দ্রুত তারা আসলে লঞ্চ করে। অলরাইট, রেডমির কি অবস্থা? রেডমি নোট 13 সিরিজের স্মার্টফোন কিন্তু আপনারা জানেন দীর্ঘদিন আগে চায়নাতে লঞ্চ হয়েছিল, রাইট? এবং সেগুলো রিভিউ আমাদের চ্যানেলে পেয়েছেন, হয়তো অনেকে ব্যবহারও করছেন। রিসেন্টলি রেডমির এই ডিভাইসগুলো ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, কিন্তু খুব শীঘ্রই গ্লোবালি লঞ্চ করার কথা রয়েছে 15 তারিখে। তো 15 তারিখে কি বাংলাদেশে স্মার্টফোন লঞ্চ হতে পারে? আমার মনে হয় গ্লোবালি লঞ্চ হয়ে গেলেও বাংলাদেশ রেডমি এত দ্রুত বাংলাদেশের মার্কেটে এই ডিভাইস লঞ্চ করবে না, হয়তো আর একটু সময় লাগলেও তাদের লাগতে পারে, বাট ভাই দিন শেষে লঞ্চ করুক এমনটাই আশা করব। তবে সত্যি বলতে কি, ইন্ডিয়ার মার্কেটে যে দামে লঞ্চ করছে এই ডিভাইস, আমার মনে হয় বাংলাদেশে যদি এগুলো অফিসিয়ালে আসে ভাই গলাটলা সেরকম ভাবে কাটবে। যাই হোক, স্যামসাং গ্যালাক্সি S24 ফাইনালি 17 তারিখে লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং, এবং আমরা আলট্রার জন্য ওয়েট করছি। অবশ্যই রিভিউ পাবেন, ভিডিওটিতে সবকিছুই পাবেন। তো আমরা যতটুকু জানতে পারছি এখন পর্যন্ত, ওই ডিভাইসে এবারে ফ্ল্যাট ডিসপ্লে থাকছে, কার্ভ ডিসপ্লে থাকছে না, যে জিনিসটা আমার খুব ভালো লাগতো এই যে S23 Ultra হালকা কার্ভ। ওরা যে কাজটা করছে আস্তে আস্তে কিন্তু ফ্ল্যাটের দিকে যাচ্ছিল, যেটা দেখে বোঝা যায় এবং ফাইনালি ফ্ল্যাট করতে যাচ্ছে। তবে এবারে বডি ফ্রেমটা টাইটেনিয়াম হবে, যেমনটা আমরা iPhone 15 Pro Max এর ক্ষেত্রে পেয়েছি, তো ওদের ক্ষেত্রেও নাকি টাইটেনিয়াম বিল্ড হতে যাচ্ছে আর কি। আর ক্যামেরা সেকশনে 200 মেগাপিক্সেলের মেইন শুটার থাকবে, পাশাপাশি 12, 50, 10 মেগাপিক্সেল থাকবে এবং এবারে শোনা যাচ্ছে 5x অপটিক্যাল জুমের মাধ্যমে আপনারা পোর্ট্রেটেও ছবি তুলতে পারবেন, যেমনটা আমরা আইফোনের ক্ষেত্রে দেখছি আর কি। স্ন্যাপড্রাগন 8 Zen 3 প্রসেসর হিসেবে থাকবে এবং 2600 nits পিক ব্রাইটনেস দেবে এর ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি। আশা করবো একটু বেশি ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেবে, বক্সে তো চার্জার দিবেই না, বাট অ্যাটলিস্ট যাতে একটু বেশি ওয়াট সাপোর্ট নেয় সে ব্যবস্থা থাকলেই হবে। ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে গেছে টেক পাড়ায়, ইউটিউবার মাইকেল ফিশার তিনি একটা কিবোর্ড লঞ্চ করে আর কি, ওইটা আইফোনের জন্য স্পেশালি, আইফোনেই ব্যবহার করা যাবে, মূলত আইফোনের নিচ দিয়ে আর একটা ফিজিক্যাল কিবোর্ড থাকবে, মানে ওটা একটা কেস, কেসের নিচে আবার হচ্ছে গিয়ে ফিজিক্যাল কিবোর্ড আছে, যেমনটা আমরা ব্ল্যাকবেরি ডিভাইসে দেখতাম, অ্যান্ড্রয়েডে রান করতেছে টাচ স্ক্রিন আছে আবার ফিজিক্যাল কিবোর্ড আমরা পেতাম। তো এবার আপনি চাইলে আইফোন থেকে সেই ফিলটা নিতে পারেন, কিন্তু আমার কথা হলো ভাই ওটা তো পুরোটা তক্তার মতো হয়ে যাবে, এত বড়, মানে এত বড় ফোনের সাথে যদি কিবোর্ড অ্যাড করা হয় এটা কত বড় হতে পারে, জাস্ট একবার ভাবুন। তো জিনিসটা ইন্টারেস্টিং, বেশ বোল্ড বোল্ড কালার ভ্যারিয়েন্টে তারা এগুলো লঞ্চ করছে এবং দাম মনে হয় $139, দাম কিন্তু নেহাত কম না, বেশ ভালোই দাম। আমি জানি না কেউ এগুলো কিনে ব্যবহার করবে কিনা, আপনার আইফোন থাকলে আপনি কেমন জিনিস কিনতেন, বা আপনার আইফোন হয়তো আছে আপনি কেনার চিন্তা ভাবনা করেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। বাই দ্য ওয়ে, এই যে এত সুন্দর একটা জামা পরে আছে না, এটা কিন্তু ফেব্রুয়ারি লাইফে পাওয়া যাবে 10% ডিসকাউন্টে, যদি কিনা আপনি স্যামজন চ্যানেলে
আমাদের একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন। জাস্ট স্যামজন কুপনটা ব্যবহার করলেই হবে, অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে কিনলে যে কোনো কিছু কিনলে আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আইফোনের প্রসঙ্গে যেহেতু ছিলাম, আইফোন 17 নিয়ে একটু আপনাদেরকে নতুন লিক জানাচ্ছি। আইফোন 16 আসবে আমি জানি এবছরে, বাট 17 সিরিজে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা নাকি 24 মেগাপিক্সেলের ক্যামেরা পেতে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা দেখছি কি আইফোনের লাইন আপের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আর কি 12 মেগাপিক্সেলের শুটার বেশ কয়েকটা জেনারেশন ধরে এমনটাই আমরা দেখতে পাচ্ছি, বাট 17 গিয়ে আপনারা 24 মেগাপিক্সেল পাবেন। শুরুতেই কি দেখিয়েছিলাম, এই যে এই ডিভাইস ইনফিনিক্স তাদের নতুন ডিভাইস বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিল, এটা হলো ইনফিনিক্স হট 40i। তো এই ডিভাইসটার রিভিউ খুব শীঘ্রই আসতে যাচ্ছে, মূলত একদম বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন বলতে পারেন। যাদের বাজেট ওই যে 14-15 হাজার টাকার মধ্যে রয়েছে তাদের জন্য এই ডিভাইস। ডিভাইসটা এই যে দেখতে বেশ সুন্দর, মিলে না অনেকটাই মিলে। তো এই ডিভাইসে আমরা দেখছি যে 5 কাট আউট রয়েছে, আবার ওরা এখানে ওই ডাইনামিক আইল্যান্ডের মতো একটা সুব্যবস্থা করছে, 5000 mAh ব্যাটারি রয়েছে, 90Hz প্যানেল আছে, 50 MP ক্যামেরা আছে, ডিজাইন সুন্দর। দেখা যাক, এটা রিভিউ আপনারা খুব শীঘ্রই পাবেন। তো ওয়েট করুন, যারা কেনার চিন্তা ভাবনা করছেন একটু ওয়েট করুন, সবকিছু জেনে দেন আপনার ডিসিশন নিশ্চয়ই নেবেন। তো ভাই ব্রাদার, এই ছিল মোটামুটি আজকে টেক নিউজ, বাট আপনাদের গিভার রেজাল্ট দেওয়ার কথা ছিল, রাইট? তো গিভার রেজাল্ট হচ্ছে গিয়ে আমরা একটা ঘড়ির ভিডিও দিয়েছিলাম, ওইটা রেজাল্ট আরো বেশ কয়েকটা দিন আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমিও ঢাকায় ছিলাম না, ব্যস্ততা ছিল, যে কারণে দিতে পারিনি, আমি দুঃখিত। বাট এই ভিডিওতে অবশ্যই পাচ্ছেন। আমরা এখন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব, সেখানে গিয়ে বেছে নেব কে হলেন উইনার। অনেক অনেক অভিনন্দন, সুন্দর একটা ঘড়ি পেয়ে গেলেন আর কি। আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের ফেসবুকের যারা মডারেটর রয়েছে গ্রুপের তাদের সাথে যোগাযোগ করুন, আপনাকে ভেরিফাই করা হবে, ভেরিফিকেশনের শেষে অবশ্যই আপনার গিফট আপনার ঠিকানায় পৌঁছে যাবে। এবারে অনেকেরই প্রশ্ন ছিল, ভাইয়া মেগা গিভের রেজাল্ট কি দেওয়া হলো, যেখানে 51টা পুরস্কার ছিল? হ্যাঁ, রেজাল্ট দেওয়া হয়েছে। আমি ইউটিউবের কমিউনিটি ট্যাবে একটা পোস্টও করছিলাম, হয়তো অনেকেই দেখেননি ব্যস্ততার কারণে। তো রেজাল্ট দেওয়া হয়েছিল আমাদের ফেসবুক পেজে, মূলত আমরা লাইভে এসে সরাসরি আপনাদেরকে দেখিয়ে রেজাল্টটা দিয়েছিলাম। তো যারা ওই লাইভটা দেখেননি, এখনও আমরা আমাদের সমস্ত উইনারদেরকে পাইও নাই, যারা উইনার হয়েছেন অবশ্যই চেক করে দেখবেন আপনি উইনার হয়েছেন কিনা। আমি ওই ভিডিও লিংক একদম সরাসরি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে একটু দেখে নেবেন কষ্ট করে যে আপনি আসলে উইনার হলেন কিনা। তো ভাই ভাইরা সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো, আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।